সিএবি সে সিএবি তো হয়ে গেল এবার কি এবার নতুন কি আসতে চলেছে বা কি আসতে পারে বা এর আছে শুরু করবো যার সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ নাগরিক প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইম্পর্টেন্ট নম্বর ওয়ান এর আগেও বলেছি আবারও বলছি নতুন করে আরেকটি রিপোর্ট চলে এসছে যে প্রাইমারিতে ক্লাস ফাইভ এই ঘিরে প্রশ্ন নম্বর টু যদি সত্যি হয় তাহলে কি নম্বর থ্রি সিএবি হলো তাহলে কি এরপর এনআরসি নম্বর ফোর থ্রি সেভেন জিরো এরপর আরো একটি বিল নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার সেটি কি নম্বর ফাইভ ডেট পে ডেট শুরু করবো যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন নম্বর ওয়ান প্রাইমারিতে ক্লাস ফাইভ নিয়ে প্রশ্ন ক্লাস ফাইভ এর আগেও আমি বলেছিলাম যে বিভিন্ন জায়গায় এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যে বিভিন্ন জায়গায় পরিকাঠামো না থাকা সত্ত্বেও সেখানে দেওয়া হয়েছে এবং যেখানে পরিকাঠামো আছে অথচ সেখানে ক্লাস ফাইভ নেই ঠিক এরকমই রিপোর্ট উঠে দুটি দুটি জেলা নিয়ে সেই জেলার মধ্যে দেখা গেছে যে অনেক অনেক বিদ্যালয় আছে যেখানে পরিকাঠামো নেই এমন এমন কোনো জায়গা আছে যে মাত্র দুটো ক্লাসরুম সেখানেই কোন রকমে ধুকে ধুকে চলছে চারটি ক্লাস তারপরেও আবার পঞ্চম শ্রেণী এর ফলে যে পরিকাঠামোগত দিক সেই পরিকাঠামোগত দিক নিয়ে যে ত্রুটি আছে এবং সত্যি সত্যি যে সেখানে ফিজিক্যালি যে ইমপ্লিমেন্টেশন অর্থাৎ ফিজিক্যালি ইন্সপেকশন করে নিয়ে যে ইমপ্লিমেন্ট করা তা কিন্তু হয়নি যার ফলে এই সমস্যা দেখা দিচ্ছে এবং বিভিন্ন সংগঠন এবং শিক্ষক শিক্ষিকারাও একে বিতর্ক নিয়ে আসছে যে না সত্যি সত্যি কি সেখানে কি ভাইব রাখার মতন অবস্থা ছিল সেই কি আনা হলো এ নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে এবং তারা অপোজ করছে যে না এটি আবার নতুন করে ভাবা ভাবনা চিন্তা করা হোক যে সমস্ত জায়গায় দেওয়া যায় সেখানেই দেওয়া এবার আসি নম্বর টু যদি সত্যি হয় একটি নোটিফিকেশন জানি না তার সত্য মিথ্যে কিন্তু ফেসবুকে ভাইরাল সে কি একটি বিদ্যালয়ে সেই বিদ্যালয়ের টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষার রেজাল্টে টোয়েন্টি সেভেন নাম্বার অফ স্টুডেন্ট ফেল করে গেছেন অর্থাৎ নির্বাচনী পরীক্ষায় ফেল করে গেছেন তাদেরকে মাধ্যমিক টোয়েন্টি টোয়েন্টিতে বসতে দেওয়া হয়নি কিন্তু একটি অর্ডার সে অর্ডার করা হয়েছে একদম সর্বোচ্চ স্তর থেকে জেলার শিক্ষা দপ্তর থেকে যে যে সমস্ত স্টুডেন্টদেরকে টোয়েন্টি বসার অনুমতি দেওয়া হচ্ছে না তাদেরকে অনুমতি দেওয়া হয় এবং আর্জেন্টলি ফর্ম ফিল করে তাদের যা যা প্রয়োজনীয় কাজকর্ম করা অর্থাৎ যাতে টোয়েন্টি মাধ্যমিক পরীক্ষা বসতে পারে সেটি করা হোক যদি এটি সত্যতা হয়ে থাকে তাহলে এই যে পরীক্ষা ব্যবস্থা এই যে সিস্টেম নির্বাচন করা এসব রাখার কি মানে আছে এবং বিদ্যালয়ে এবং বিদ্যালয়ের প্রশাসন সর্বোপরি বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল শিক্ষক শিক্ষিকা এসব রাখার কি মানে আছে জানি না যদি সত্যি হয়ে থাকে তাহলে ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ দিকেই যাচ্ছে বলে আমি মনে করি এবার আসি সিএবি সিএবি কি সে নিশ্চয়ই আপনারা জানেন নিশ্চয়ই বুঝে গেছেন এ নিয়ে অনেক কিছুই আপনারা দেখেছেন এবং বুঝতে পারছেন সিএবি যে কি ভারতের বাদ দিয়ে ভারতের যে প্রতিবেশী পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ সেই সমস্ত রাষ্ট্রের যারা সংখ্যালঘু তারা যদি কোনো কারণে সেখান থেকে অত্যাচারিত হয়ে হোক বা অন্য কোনো কারণে যদি তারা ভারতবর্ষে আসে তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে অর্থাৎ সেই সমস্ত রাষ্ট্রের সংখ্যালঘু যারা এ নিয়ে অনেক বিতর্ক আছে সেই বিতর্কে যাব না এখন এই যে সিএবি সিএবি হলে এরপরে এনআরসি কি এই সিএবি নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে আসাম আসামে তো অগ্নিকর্ভ ত্রিপুরা অগ্নিকর্ভ এবং পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গেও বর্তমানে প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় রেল স্টেশনগুলোতে আক্রান্ত হচ্ছে ট্রেন থামিয়ে দেওয়া হচ্ছে সেখানে পাথর ছোড়া হচ্ছে এর যে ফলশ্রুতি এর যে ভালো দিক খারাপ দিক ভালো দিক হতে পারে খারাপ দিক হতে পারে এই সমস্ত বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে নিয়ম আছে সেই নিয়ম আদৌ সেটা নিয়ম পালন করা হবে কি হবে না আমার জানা নেই কারণ আজকেও মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে না পশ্চিমবঙ্গে সিএবি এবং এনআরসি চালু করা যাবে না এ নিয়ে বলেছেন এটা হতেই পারে বিতর্ক হতে পারে কেউ বিরোধিতা করবেন কেউ সপক্ষে বলবেন কেউ ভালো দিক তুলে ধরবেন কেউ বলছেন এটা একটি ঐতিহাসিক দিক আবার কেউ কেউ বলছেন না এটা ব্ল্যাক ডে ডিসিশন ব্ল্যাক ডে একটি ডিসিশন হয়েছে এ নিয়ে বিতর্ক আছে থাকবে এবং চলতেই থাকবে তবুও আমার যে বিষয়গুলো বলা সেটি হচ্ছে সিএবি এই সিএবি হওয়ার পর কি এনআরসি হবে বা এই সিএবি কে কিভাবে বন্ধ করা যেতে পারে অনেকেই বলছেন যে সিএবি কে চালু করা যাবে না সেক্ষেত্রে এটি একটি সিটিজেনশিপ বিল যা কেন্দ্রীয় সরকারের অধীনে আছে এবং সে কেন্দ্রীয় সরকার ইমপ্লিমেন্ট করবে কি করবে না সে কেন্দ্রীয় সরকার নিজেরাই ঠিক করবে এবং আইন পাশ হয়ে গেলে সেটি অবশ্য অবশ্যই ইমপ্লিমেন্ট হবে এবং বিভিন্ন জায়গা থেকে যে বিতর্ক বা যে প্রতিবাদ উঠে আসে তারপরে কি হবে সেটা কেন্দ্রীয় সরকার ভাববেন বা তার বিষয় আছে এবার তাকে বন্ধ করার জন্য কোথায় আবেদন করা যেতে পারে সর্বোচ্চ আদালতে এখন সর্বোচ্চ আদালত যদি বলে যে না এই বিলের মধ্যে অনেক কিছু যেগুলো আমাদের সংবিধান বিরোধী যদি হয়ে থাকে তাহলে তারা যদি বলে তাহলে সেটা খারিজ হতে পারে বা সেটাকে আবার নতুন করে ঠিক করা হতে পারে বা সংসদে থেকে সেই বিলটিকেই নতুন করে আবার বলতে পারে যে না এই যা আছে সেটি থাকবে সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী যা যা আছে সেগুলো হবে কিন্তু সেই ক্ষেত্রে যদি পাশ হয়ে যাওয়ার পর তাহলে কি এনআরসি হবে এন আর এই মাত্র অর্থাৎ এক্ষুনি এক্ষন হওয়ার মতন মনে হয় না যে এনআরসি এক্ষুনি হওয়ার মতন কোনো তারা ভুড়ো আছে বা করে ফেলবে এর কারণ হচ্ছে সিবি হয়ে গেল এবার বারবার করে তারা বলেছেন কেন্দ্রীয় সরকারের তরফ পক্ষ থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বারবার করে বলেছেন যে এনআরসি আগে সিএবি হবে আগে সিএবি হওয়ার পর এনআরসি হবে অর্থাৎ আগে নাগরিকত্ব তারপরে সার্টিফিকেট এবার যা হচ্ছে তাহলে কি এনআরসি কি অদূর ভবিষ্যতে কি হতে চলছে না অনেক দেরি অনেক দেরি এই কারণে বলছি যে পরিমাণ টাকার প্রয়োজন আছে এক একটি রাজ্যে এই এনআরসি করতে গেলে যে পরিমাণে টাকার প্রয়োজন যা বর্তমান যা অবস্থা আপনারা নিশ্চয়ই জানেন যে অর্থনৈতিক যে অবস্থা সেই অর্থনৈতিক অবস্থা কিন্তু ভারতবর্ষের এখনো নেই যে সমস্ত রাজ্যে এনআরসি করা হবে যার জন্যই বলছি যে অনেকেই এনআরসি নিয়ে বিভিন্ন প্রশ্ন করছেন আমার মনে হয় এনআরসি ইমিডিয়েট যে বা ইমিডিয়েট ইমপ্লিমেন্ট হবে তা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই এখন আমার প্রশ্ন আরো একটু কথাগুলো হচ্ছে এর ফলে কি পপুলেশন বাড়বে পপুলেশন কি ইনক্রিজ করবে যদি পপুলেশন ইনক্রিজ করে তাহলে জব দের কি হবে অর্থাৎ যারা জব চাইছেন স্টুডেন্ট বা যারা এখন যারা বেকার আছেন তাদের যে জব চাইছেন তাদের কি হবে কারণ যদি তাদের নাগরিকত্ব দেওয়া হয় নাগরিকত্ব বিল আসলে তাহলে কি এই যে পপুলেশন এবং যে 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 জব এই জবের হারে প্রয়োজন পড়বে সরকার রাজ্য হোক বা কেন্দ্র সে কি বাড়াবে আমার মনে হয় সেক্ষেত্রে দিকটি গুলো নজর রাখা উচিত ঐতিহাসিক হোক বা ঐতিহাসিক না হোক সে বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না আমি যাচ্ছি ভবিষ্যৎ সেই ভবিষ্যতের ক্ষেত্রে কি যদি এই পপুলেশন যদি বৃদ্ধি পায় জানি না না কারণ যা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে যদি হয় তাহলে হয়তো বাড়বে না যদি বাড়ে তাহলে কিন্তু অবশ্য অবশ্যই সেই দিকটি বিবেচনা করা উচিত জবের দিকটিও বিবেচনা করা উচিত কারণ পপুলেশন বাড়লে বর্তমানে যা ভারতের অর্থনৈতিক অবস্থা তার থেকে কিন্তু অর্থনৈতিক কারোর দিকটি কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যায় অর্থাৎ দিকটি বিবেচনা করে জবটিকে দেখতে হবে এবার আসি যে তিনশো সত্তর হয়ে গেল তাহলে এরপর কোন বিলটি আসতে পারে সিএবি তিনশো সত্তর সিএবি এবং তিনশো সত্তর হওয়ার পর কেন্দ্রীয় সরকার আরো একটি বিল নিয়ে আসার জন্য উদ্গ্রীপ হয়ে আছেন বা হতে পারে আমি বলছি না যে হবেই সেটি হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি সেই অভিন্ন দেওয়ানি বিধি সেই বিলটিও আসতে পারে এছাড়াও পপুলেশন সংক্রান্ত কিছু হলেও থাকতে পারে কারণ লাস্ট যে স্বাধীনতা দিবস সেদিন কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু এই কথাটি বলেছিলেন যে জন্ম নিয়ন্ত্রণ এই কথাটি কিন্তু সেখানে উল্লেখ করা ছিল যাই হোক ভবিষ্যৎ দেখবে ভবিষ্যৎ জানবে এবার আসি ডেট পে ডেট বিজিটিএ সেই বিজিটি করা আদালত অবমাননা সেই আদালত অবমাননা আজকে শুনানি ছিল কিন্তু শুনানির পরেও সেখানে আবার ডেট দেওয়া হয়েছে যার ধরুন আমি বলি যে আমাদের বর্তমানে যে অবস্থা বিভিন্ন বিচারের ক্ষেত্রে তা একটি দীর্ঘ মেয়াদি বহুদিন ধরে চলছে অর্থাৎ আদালতে গিয়ে যে প্রম অ্যাকশন হবে বলবে মানে একদমই খুব তাড়াতাড়ি বা গুরুত্ব সহকারে দেখা হবে তা কিন্তু হয় না এর জন্য অনেক কারণ আছে অনেক কারণ থাকতে পারে কিন্তু আবার যেটি দেখা গেল যে না আদের জন্য যে বেতনের অর্থে তারা যা আদালতে ওমনা করেছিল যে বেতন সংক্রান্ত নিয়ে সেই বেতন সংক্রান্ত মামলা আরো দীর্ঘায়িত হতে চলেছে এবং আরো দীর্ঘায়িত হবে বলেই মনে হচ্ছে এবার আসি প্রসঙ্গ রোবা সেই রোবা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম কমেন্ট বিভিন্ন কিছু দেখা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তার থেকে কোনো রেজাল্ট আসছে না এজন্য প্রত্যেক শিক্ষক একদম প্রাইমারি থেকে একদম अपर প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত যে ক্ষেত্রেই তারা কিন্তু সত্যি সত্যি উদ্বিগ্ন যে আদৌ রোপা কবে প্রকাশ হবে এবং আদৌ রোপার প্রকাশ যদি দেরি হয়ে যায় তাহলে কি জানুয়ারি থেকে কি পাবে কি পাবে না এ নিয়ে সত্যি সত্যি উদ্বিগ্ন আছে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে এই যে উদ্বিগ্ন এই উদ্বিগ্নতা অবশ্য অবশ্যই দূর করা উচিত কারণ প্রত্যেকেরই যে দাবি এবং যে অধিকার সেই অধিকার থেকে তাদেরকে যেহেতু তারা ভাবতে চলেছে যে বঞ্চিত হতে পারে সেটিকে ভাবনাটিকে দূর করা অবশ্য অবশ্যই উচিত সরকারে ধন্যবাদ